হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ব্লগ ইউকে। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিডিও লিয়ে আপনারা সামনে হাজির হয়েছি। তো আজকে কিছু মানে কারিগরি কিছু রান্ধা নাই, আজকে আপনারা আমি দেখাইম কগজাতর চাটনি বানাইম। তো আপনারা লগে আমি চাটনি আছেন শেয়ার করম আমি কিলা বানাই, তো আমার লগেও থাকবা। তো ইনো একটা ফানোর মাঝে আমি দুইটা ডিম সিদ্ধ দিলাম আর তিনটা আলু আর একটা মুখি। তো তোরা তোরা এর লাগে আমি এখন উনা দিলাই আমি কিন্তু সিদ্ধ করে নিলাম। তো ইনো কটা সুটকি বা করছি, বাকইরা দুই তুইছি। ইনো একটা সাদিন বা করছি। তো আজকে প্ল্যান করছি কটা চাটনি বানাইমো, আর চাটনিগুলো আপনার লগে শেয়ার করব আগে। তো এনে এক পিস মাছ বা করছি, রৌ মাছ একটা বিরান করে বাইশে চাটনি করবো। তো মাছটার দুই আমি তুইছি, পরে লবণ দিয়ে ওলাই দিম খাইমু। তো সুটিগুলো আমার রেডি করে তুইছি, আর কিছু কিছু আমি রেডি করলাম আস্তে আস্তে। তো এনে ডাইল উনা দিয়ে তুইছি। আজকে একটা মনে চাইল কয়েকটা চাটনি করি আপনার লগে শেয়ার করব। তো ইনো বড় মাছের সুটকি দইয়া তুলছি বাজবার লাগে, আর এটা তো কইছি সাদিন। সব তো তুরা তুরা বা করছে বেশি নাই, কোনো তো কইরা লাভ নাই, গিয়ে খাওয়া যায় তো নাই। তো না টমেটো দিছি আর লতা বেঙ্গন যে কইন ও বেঙ্গন দিছি, একটা পানোর মাঝে কুলা দিলাম। তো আমার আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে মুখে। তো একটা প্লেটও তুললে তৈছি রেডি করমো পরে। তো সবটির আমি একে ফয়লা রেডি করে তো রাখলাম আর পরে মাখাইমো এখানো। তো ভালো লাগে একটা চাটনি বাটনি বানাইলে ভালো লাগে, সবসময় তো মাছ গুছ ভালো লাগে না। তাহলে আজকে মনে করলো চাটনি বানাইতাম, কগজাতো চাটনি বানাইলাম আর আপনারা লগে শেয়ারও করলাম, এর লাগে আমার ভালো লাগে আরও। তো একটা ফান বইছে ইনো, এই ফানও আমি যে তিনটা বাজি, তো আমি সাদিনটা বাজিলি মনের মাঝে। তো একটা পানোর মাঝে আমি সামান্য তেল দিছি মাছটা বিরান করিলি না। তো মাছটার সামান্য সব তুরো তুরো মশলা খাবার দিয়া লবণ দিয়া মাখাইয়া তৈছি। তো পানটা গরম হইলে আমি দিলাইম। রাখতে সাতটা ভালোও লাগে দিছি, যে কোনো তা বানাইতে করতে ভালো লাগে। সাতটা বাইন্দে দিলে এবার সকালে যেতে করে। তোমার সাদিনও হইব, মাছ পুরানো হইব আর বাইন্দন আর টমেটো দিয়েটা হইব খোলা হইব। তোমার সাদিন হওয়ার পরে আমি ও ফানোর মাঝেও আমি বড় মাছের সুটিটারে বাজি দিলাম। আমার বড় মাছের সুটকি হওয়ার পরে আমি সাদিন গুণ্ডে সরি সুটকি গুণ্ডে কোলা দিলাইম। তো এনে আমি দিয়েছি কাঁচা মরিচ আর রসুন আর পেঁয়াজ দিয়ে সুটকি লাল করলাম। তো আমি সুটকি গুণ দিলাইছি, একলগে বাজিলিম। তো আমার সব কিছু রেডি করে লিছি, কইরা আমি অনেক বাজ্যা সব কিছু লইয়াও নাইছি। তো তোরা তোরা সব তারে মাখাইয়া তুলছি, বাট এমনি মাখাইছি, বাট কোনো পেঁয়াজ রসুন আদা দিদি সরি পেঁয়াজ রসুন ইত্যাদি দিছি গেছি না এখনও দিমো। আর এনে তখন চপ ম্যারিনেট করে তুলছি বেঁচে দিতে লাগে, তারা কইরা দিমো। তারা তো আর চাটনি তা খাইতাম না ভালো পাইন না, তো তারা লাগে চপ তৈছি ওগুলো করে দিমো। তো এনে আমি যে বড় মাছ ওষুধ না সুটকিটার আমি বাজছি
ওটা আধা চেঁচা করম, আস্তা গুঁড়া করতাম না, আধা চেঁচা করম। আর ইনো বাঙ্গো নতা সব কিছুটা আমি ভাঙ্গি ভাঙ্গি তৈছি, ডিম সুদ্ধ করছিলাম, গুঞ্জু ভাঙছি, ডাইল সবটা। এদেশে তো আর ফাটা ফুটাইলে আছে, ইজি হয়ে যায়। এদেশে হার্ড গিয়ে যে কোনো করতে হইলে কেন সব কিছু মিলে না তো গিয়া। আমার আসিল এখন ফাটা ফুটাইলে, আমি কইলাম তো আমার ওল্ড হাউস আমি তো ইয়ে ইচ্ছিলাম। তো ওই সুটকিয়া চাটনিটা আজকে আমি ব্লাইন্ডার দিয়ে করিলাম। তো ব্লাইন্ডার দিয়ে আর রাস্তা দেখানি পড়ছে না, এনের মাঝে লবণ দিছি, আখাসা মরিচ, ওগুলো আর কিচ্ছু না। আর ইনো সব চাটনির লাগি এখানো আমি আদা বাঙ্গাম মরিচ দিয়ে, শুকনো মরিচ যেটা ওঠারে বাজরাম। যে পাখিটো কিনতে মিলে বাঙ্গাম মরিচ ওঠা। তো এলো আমার সুটকি সুটকিরে আমি আদা চেঁচা করে লিছি, মুখিটারও মাখাইয়া তৈছি। আর ইনো লাই পাতা ফুল্লা তৈছি, আলু, মাছ, সার্ডিন, ডিম, বেঙ্গন, ডাইল তা করছি আর কি, সব কিছু রেডি করে তৈছি, পরে মাখাই মু পেঁয়াজ দিয়ে। আর লগে সরিষার তেল আছে, ওটাও দিম ইউজ করবো। তো পেঁয়াজটা ফুল্লা তুইছি, মরিচ আনছি, বাকর ফাতা সব কিছু রেডি করে লিছি। এখন আমি একটা একটা করে মাখাইমু। তা টুকিটাকি কাম করতে হলে আসলে খুব সময় লাগে গিয়া, সময় দরকার। কেন একটা না তো কোকটা বানাইছি আর লাগে, বাক্যা সময়ও লাগছে গিয়া। ভিডিওটা আপনারা কাছে কিলা লাগে অবশ্য কইবা। তো আমি নয় তো সব চাটনি লাগে পেঁয়াজ ফুলছি, তো পেঁয়াজটা আমি লবণ দিয়ে মাখাইমু। আর পেঁয়াজটা আমি ছোটো করে ফুলছি দাদি, মানে চাটনি দিবার লাগে তোর লাগে। তো আমি পেঁয়াজটা মাখাইলাম লবণ দিয়া। তো এখন আমি আড করলাম বাকর পাতা। আসলে খুব বেশি বেশি এখানে তো সবজি লাগে লাগে বেশি। আর শুকনো মরিচ কুন দিলাম, মরিচ আসলে সবজি দিতাম না, এখানে তো রাখি লেছি বেশি হয়ে গেছে। তখন আমি বাক করে মিক্স করবো তিন তিনটা দিয়ে, কইরা পরে আমি একটা একটা করে বানা রেডি করবো। আর সবটি চাটনি আমি তুরা তুরা করে করছি, এখানে আমি তো তো চাটনি করলে আমার খাওয়া হইতো না লাগে। তো আমি সরিষার তেলটা অ্যাড করলাম, এটা দিলে ভালো লাগে চাটনির মাঝে। তো কেন আমি বোল্ডারে একটা প্লেটও লই লিছি, মাখানে পেঁয়াজ দিচ্ছি, আর এই টমেটোর মাঝে আমি রসুন দিছি, বাটিটা স্কিপ হয়ে গেছে, একটা রসুন দিছি এনের মাঝে, ওই সময় আমি এটা বাজছি ওই সময় দিছিলাম, তাকে কোনোটার মাঝে দিতাম না রসুন, খালি সুটকি চাটনির মাঝে আর টমেটোর চাটনির মাঝে দিছি রসুন। ও আমার টমেটোর চাটনিটা রেডি হয়ে গেছে। তো ওটা যে বেঙ্গনের চাটনি, লতা বেঙ্গন খই আমরা, তো বেঙ্গনের চাটনি করবো এখন। এখন আটি গেছে খাম, এখন তো আর খাম বেশি না, সব তো রেডি করে তো আছে, খালি পেঁয়াজের লগে আড করতাম গিয়া, এখনো আর কিছু না। তোর যে মাছ বিরিয়ানি করছিলাম মাছটারে বাচ্চা তৈছে, তো মাছের চাটনিটা করে নিলাম।
soup sak ni wa rekh la khano khali fais di ak ma khay mu shop te dem tane na khay ki la foron bata mo lo khore ga la ga apnara lo ga share kor lam la to eta alu koram alu ta ma khay to islam banga আলু চাটনিটা হয়ে গেছে সব চাটনিও আসলে আমার কাছে ভালো লাগে সবটিও আমার কাছে খুব ভালো লাগে মাংস থাকে তার থেকে আমার কাছে চাটনিও ভালো লাগে বেশি তো এখন আমি মুখি চাটনিটা করে নিলাম তো মুখি আমি একটা দিছিলাম একটা চাটনি করবো আর মুখিটা সিদ্ধ দিলাইলে আর খাওয়া যায় না আসলে মানুষকে খুব বুঝবো মনে হয় মুখে চাটনি করলে গোলা খাওয়া যায় তা আসলে না মুখিটা সিদ্ধ দিলাইলে আর গোলা খাওয়া যায় না গিয়া তো মুখে চাটনিটা হয়ে গেছে তো আমি ডিমোর চাটনিটা করে নিলাম আর শুটকি চাটনিটা তো আমি আগে রেডি করে তো রাখছি প্লেটের মাঝে তো আমার ডিমোর চাটনিটা হয়ে গেছে এখন আমি সাদিনের চাটনিটা করে নিলাম তোমার সাদিনের চাটনিটা রেডি হয়ে গেছে আসলে এই ধরনের জিনিস বানাইতে হলে অনেকটা বড় হয়ে গিয়া বেশি বেশি মেসি হয়ে গিয়া আর মাছ মাংস অন্তত তা মেসি হয় না গিয়া তো বড় মাছ হচ্ছে শুটকিটা আমি আধা চেঁচা খৈরা তৈছি আধা ভাঙ্গা খৈরা তৈছি একটা চাটনিটা করে নিলাম চাটনি চাইলে আসলে অনেকটা করা যায় বাট আমি সামান্য করছি যেমন আমার গরু যাতে তাতে আসি লগুন দিয়ে আমি করছি চাইলে আরও বেশিও করা যায় বাট কেনে এখন তার গরু থাকি বার হইলে যায় না কিছু আনা যায় না তোর তাকে বানার থাকি মার্কেটে বয় না তো গরু যেগুন আসিল ওটা দিয়েও চাটনি বানাইছি আর আপনার লগে শেয়ার করছি তো আমার বেলকনির মাঝে একটা লাই গাছ আছে তো লাই গাছ ওটা পাতা আনছে গাছটাকে তো লাই পাতার একটা চাটনি ইয়ে করব করে তার ডাইল চাটনি করলাম আসলে আমরা এটা চাটনি আসলে খুব কম করা হয়ে গিয়া তো কইরা দেখবা খাইয়া কিলার লাগে আসলে ভালো লাগছে আমি তো খাইছি খাইয়া দেখছি খাইছি খাইয়া খুব ভালো লাগছে গিয়া আমার কাছে না আলু চাটনি বাঙ্গন টাঙ্গন যা তো আমরা সবসময় খাই ডিমর আর ডাইল মুখি এটা খুব কম খাই গিয়া তো এখন আমি লাই পাতা চাটনিটা করে নিলাম আর পাতাটার মাঝে খুব গ্রান আছে গার্ডেন বেলকনির তো গেলাই খুব গ্রান আছে ফ্রেশ পাতা
তো আছে আমার বেকনি টপর মারি দু তিনটা গাছ, বাক্কা কখন পরে পরে চাটনি খাওয়া যায়। আমার চাটনি কোনখিলা লাগে আপনারা গেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা, আর পারলে আপনারা বানাইয়া খাইয়া দেখবা কিলা লাগে। আমি যেটা পারি চিনি ওলা আপনারা লোক শেয়ার করছি। আর চাটনি আজি কোনো তো উৎসবে উচিত নয়, তো চাটনিটা আমার রেডি, ওটাই খাইবার কিচ্ছু নাই। আর শিখলেও দোষ নাই, যারা চিনুন না পারুন না যদি আমার রেসিপিটা দেখে করুন তারাও উপকৃত হইবা, আমিও ওইমজ্ঞা আমার ভালো লাগবো যে আমার জিনিসটা আরও জনের দেখে করছেন শিখছেন। অত উচাই আর কিচ্ছু নাই, তো ওইনে একটা বইমে একটা চুটকি থাকে যে ওই চুটকিটা যে আমি একটা চাটনি করবো ইয়ে পাটিটা নম এখন আমি বাইজা করি আর এখন বাইজা করি না, এমনিও করি লাই ভালো লাগে খাসা। তো ওইন আমি 12টা চাটনি করছি, তো আমার চাটনিগুলো রেডি হয়ে গেছে সবটি চাটনি। চাটনিগুলো বানানো বহু টাইম লাগছে আমার, টাইম লাগিয়ে এখন শেষ হয়েছে। তো এখন আপনারা পারলে আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করতা কই থাকিলা হয়েছে। আর আমি তো বানাইছি, আমার কাছে ভালোও লাগছে মজাও লাগছে খাইছে যে। তো এই লাইফ হতা কটা ফুল আনছি লাইট ফুল, আসলে ভালো লাগে যে না স্মেল আছে গিয়া ফুলের মাঝে পাতার মাঝে। আমার সবটি চাটনি রেডি হয়ে গেছে, তো আমি সবটি চাটনি লইয়া ভাত খাইছি তোরা তোরা করে সবটি চাটনি আমি একটা প্লেটও লইছি, লইয়া সবটি ট্রাই করছি কিলা হয়েছে, আসলে ভালো লাগছে আমার কাছে। চাটনি তো আমরা এমনিও ভালো পাই বাট আমার কাছে ভালো লাগছে। চাটনি হয়ে দেওয়া গরম গরম ভাত রান্ধি লিছিলাম, রান্ধে খাই লিছি লগে লগে। টমেটো তো চাটনির মাঝে রসুন না দিলে ভালো লাগে না আসলে, তো রসুন দিছি। তো আমার বাচ্চা এত লাগে যে চপ মেরিনেট করে তো ইসলাম, তো তারা গ্রিল করে দিলাইছে, এখানে তারা তো আর চাটনি খাইতে নাই ভর্তা খাইতে নাই, এর লাগে তারার লাগে চপ গ্রিল করছে। তো আমার আজকুর রেসিপিগুলো আপনারা কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর আপনারা কষ্ট করে আমার ফুল ভিডিওটা দেখবা আর লগেও থাকবা, লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর বেল বাটনে একটা ক্লিক করবা, পরবর্তীতে আমি একটা ভিডিও চাললে আপনারা লগে লগে পাইলিতা। আর এখন আমার খানি রেডি করে লইছি দেখতে পারা প্লেটও, তো সব চাটনি আমি তোরা তোরা করে লইছি, খাইবার লাগে ট্রাই করবার লাগে।
তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবে এখন লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ।